ডায়াবেটিসের খাদ্য তালিকায় কলমি শাককে কি রাখা যাবে? ওয়াটার স্পিনাচ ইন ডায়াবেটিস কন্ট্রোল, বাংলার একেবারে নিজস্ব সবজি। তবে আজকাল বড় বড় শহরগুলির মার্কেটেও কলমির দেখা মেলে তার বিপুল পুষ্টিগুণের জন্য। কলমিকে ইংরেজিতে বলা হয় ওয়াটার স্পিনাচ। কলমি স্পিনাচ অর্থাৎ পালংয়ের মতোই পুষ্টিগুণ সম্পন্ন। আপনি কলমি শাককে গ্রাম বাংলার সুপার ফুড বলতে পারেন। সুপার ফুড কলমি শাক কি ব্লাড সুগার কন্ট্রোলে রেখে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারে? ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি কলমি শাকের কোনো ভূমিকা আছে? ডায়াবেটিস চিরতরে নিরাময়ে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কলমি শাককে কি নির্বাচন করা উচিত? ডায়াবেটিসে কলমি শাকের ভূমিকা নিয়ে আলোচনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও এলে সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। আলোচনাকে দুই ভাগে ভাগ করা হলো। এক, কলমি শাক খেলে কি ডায়াবেটিস হতে পারে? দুই, কলমি শাক কি ডায়াবেটিস কমাতে পারে? চলুন প্রথমেই জেনে নিই কলমি শাক খেলে কি ডায়াবেটিস হতে পারে। কলমি শাকে কার্বোহাইড্রেট থাকে 3 গ্রাম, ফাইবার থাকে 2 গ্রাম, প্রোটিন থাকে 3 গ্রাম মতো। গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড খুব কম, ফলে কলমি শাক খেলে সাথে সাথে ব্লাড সুগার লেভেল বাড়বে না, ধীরে ধীরে সুগার বাড়বে, তাও মাত্রা ছাড়াবে না, কারণ কলমি শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড যথেষ্ট কম। অর্থাৎ আপনি নিশ্চিন্তে কলমি শাক খেতে পারেন। কলমি শাক খাওয়ার জন্য অন্তত আপনার ডায়াবেটিস হবে না। চলুন এইবার আসা যাক দ্বিতীয় আলোচনায়, মানে কলমি শাক কি ডায়াবেটিস কমাতে পারে। 2013 ভারতেই একটি স্টাডি করা হয় কলমি শাকের ডায়াবেটিসের ওপর প্রভাব নিয়ে। কলমি শাকের উপাদানগুলি ডায়াবেটিস ইন্ডিউসড অক্সিডেটিভ স্ট্রেস কমানোর ক্ষমতা আছে, ফলে কলমি শাক ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও যেহেতু কলমি শাকের ফাইবার বেশি থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও যেহেতু খুবই কম, তাই আপনার যদি ডায়াবেটিস থাকে, কলমি শাক ব্লাড সুগার কন্ট্রোল করে ডায়াবেটিস কন্ট্রোল করবে। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কলমি শাককে আপনার রাখা উচিত। কলমি শাক গর্ভবতী মায়েদের ডায়াবেটিস রোধ করতে বিশেষ ভূমিকা নেয়, ফলে গর্ভবতী মেয়েদের কলমি শাককে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ দেখা যাচ্ছে গ্রাম বাংলার কলমি ইংরেজদের জলপালং ডায়াবেটিস যেমন সৃষ্টি করে না, বরং ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার অপরিহার্য একটি সবজি হলো এই কলমি শাক।